الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং সেটা যদিও বা আগেও আলোচনা হয়েছে আবারও সেটা নিয়ে আলোচনার যদিও বা প্রয়োজন তেমনটা নাই, কিন্তু তারপরও না করলেও নয়, কিছু কথা না বললেই নয়, সেজন্য আপনাদের সামনে এই বিষয় নিয়ে উপস্থিত হওয়া। সেটি হচ্ছে তাবিজ, তামিমা এবং তাবিজ। যেহেতু এটার মধ্যে অনেকেরই বুঝতে ভুল হচ্ছে এবং অনেকে ভুল বুঝাচ্ছেন এবং এটা নিয়ে ধূম্রজাল পাকাচ্ছেন, সেজন্যে আজকে এই বিষয় নিয়ে আবার নতুন করে কথা বলতে হচ্ছে। তো আসুন, তামিমা যেটা বলা হচ্ছে, যেটা সংজ্ঞাতে বলা হচ্ছে খারাজাত, এই খারাজা এটা নিয়েই তো আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে। এটা কোনো পুঁতি বা দানা বলা হয়, সেটা প্লাস্টিকেরও হতে পারে, কাঁচেরও হতে পারে, এমনকি কাঠেরও হতে পারে, দানা যাকে বলা হয়। অনেকেই বলতেছেন খালি পাথর, এখন আমাদের সমাজে ওই যে আকিক পাথর ব্যবহার করা হয় অথবা আরও কিছু, সেই জন্য হয়তো এগুলো করছেন, কিন্তু আসলে তো তামিমা এর শাব্দিক অর্থ হলো, তারা বলছেন যে খারজা, এর বহুজন খারাজাত, এটা হলো পুঁতি, আমরা যাকে বলি পুঁতি, দানা। অনেকে ওইটা দিয়ে আপনার মহিলাদের তাদের যে ব্যাগ বানান, কেউ এটা দিয়ে আবার কিছু দানা আসছে তাসবি দানা এগুলো ব্যবহার করেন, এইটা বোঝানোর উদ্দেশ্য, এটা তো পাথর নয়। তো যে ওইটা পরিভাষাগত হবে, এখানেও কিন্তু পাথর বলে আপনারাও বুঝে যাচ্ছেন, ওনারাও বুঝ দিয়ে দিচ্ছে, কেন পাথর বলতে মানুষ এখানে ওইটাই বুঝে, কিন্তু আসলে তো পাথর হলো যেটা সবচেয়ে শক্ত প্রকৃতির জিনিস, যেটা হলো আপনার মানে পাহাড় থেকে তৈরি হয় অথবা সুস্পষ্ট যেটা আমরা বলি আরবিতে, যেটা আরবি একে বলা হয় হাজার, হাজার হাজার হলো পাথর। কিন্তু এই দেখেন পরিভাষা এমন একটা জিনিস যে এটা সবাই বুঝতেছে, যদিও বা হুবহু এর অর্থ এটা হচ্ছে না। তো এইভাবেই আপনি যখন দেখবেন যে তামিমা এর পরিভাষার অর্থ কি, পরিভাষা এখানে অনেকে কিন্তু এটা মানে বুঝতে পারছেন না। প্রত্যেকটা জিনিসেই আপনি দেখবেন শরিয়াহ ইসলামিয়ার মধ্যে যখন একটা আরবি নাম আসবে, রোজার সৌম, নামাজের সালা, জাকাত তো জাকা আরবি, তো এটার শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ আকাশ পাতাল ব্যবধান। শাব্দিক অর্থ রোজা আপনাকে শুধুমাত্র বিরত থাকা এর চেয়ে বেশি কিছু দিবে না, পরিভাষাতে গিয়ে খাদ্য পানীয় সহবাস, সময় কখন থেকে শুরু কখন শেষ, তার কিছু নিয়ম কানুন, এগুলো বিশেষ শরীয়তের নিয়ম সহ এগুলোর সংজ্ঞার নাম হলো সৌম। জাকাত এটার শাব্দিক অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে ক্রমবর্ধমান, যেটা বৃদ্ধি হয়, কিন্তু কি বৃদ্ধি হয়, কি কোন জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, শরীয়তে ইসলামিয়ার পরিভাষাতে যখন যাবেন তখন সেখানে ঢের তফাত হয়ে যাবে, সেখানে নেশাবের কথা আসবে, সেখানে কোন জিনিসে কি পরিমাণ দেওয়া লাগে নানান ধরনের ব্যাখ্যা আসবে, এগুলো কোনোটাই তো এই জাকাতের শাব্দিক অর্থ এটা দিতে পারে না। সালাহ, সালাহ, সালার অর্থ হলো একটা লাঠি সুজা করা, এটাও দ্বিতীয় পর্যায়ে যিনি থাকেন কোনো জায়গায়, আগে কেউ থাকলে ওই তাকে বলা হয় মুসল্লি, এবং ওই আগুনের মধ্যে যে বেত দিয়ে বেতের যেই সুফা তৈরি করা হয় ওইটাকে সুজা করার নামও সালাহ। তো এই এই সালাহ আর আমাদের পরিভাষাগত সালাহ এটাকে সমান। কেউ যদি এখন এই নামাজকে অস্বীকার করতে চায় তাহলে তার সবচেয়ে বড় কৌশল হলো সে তখন এটা শাব্দিক অর্থের মধ্যে কি করবে, সে দৃষ্টি নিবদ্ধ করা শুরু করবে, মানুষকে বলবে সালার অর্থ তো লাঠি সুজা করা, সালার অর্থ তো হলো দ্বিতীয় ইয়েতে থাকা, সালার অর্থ দোয়া, সালার অর্থ দোয়া, তা আমি দোয়া করতেছি, এই জন্য তো ভণ্ডরা নামাজ পড়ে না, বলে যে আমরা সবসময় তো আমরা আমাদের নামাজ আসে, অজু করে আসে বলে সে মায়ের পেটে আর নামাজ পড়তেছে, 24 ঘন্টা লেগে তার নামাজ, মানে একবার আল্লাহকে হয়তো বললো অথচ ওইটাও শেষ পর্যন্ত কি নেই বলে না। তো এটাই তো হলো মানুষের গুমরাহির প্রমাণ, যে মানুষ ভুল ব্যাখ্যা করে একটা সিঁড়িতে নিজেকে রাখে, এরপরে শয়তান তাকে কি করে আরো বহু দূরে নিয়ে সরিয়ে ফেলে। তো যাই হোক, এই যে তামিমা, তামিমার শাব্দিক অর্থ হলো এই সমস্ত পুঁতি, পুঁতি দানা, কিন্তু পরিভাষাগত অর্থ কি, পরিভাষাগত অর্থ বড় বড় ইমামগণ, বিশেষ করে আকিদা বিষয়ের ইমামগণ, তারা কি বলেছেন, যে এই জিনিসটাকেই লটকানো হয়। এই জন্য তো হাদিসের মধ্যে বিভিন্ন শব্দের মধ্যে কি আসছে, যে যে যেটাই লটকালো, যে কোনো কিছু লটকালো, উকিলা ইলাইহি, বিভিন্ন শব্দে আসছে, সনদ যদিও বা সবটার বিশুদ্ধ না, কিন্তু অর্থ এবং এই সংজ্ঞাগত দিক থেকে এটা সঠিক, যে ওই জিনিসটা কি তাবিজ ধরা হয়েছে। আরো সুন্দরভাবে আপনারা বুঝবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কবচ সম্পর্কে কোনো কিছু বলেছেন, আমরা যে কবচ ব্যবহার করি এই কবচটা কি, আপনি এখন ওই পুঁতি নিয়ে আর আপনার ওই পেপার নিয়ে পার্থক্য করলেন, যে কোনো কিছু লেখা আর ওই আপনার ওই পাথর, তারা যেহেতু পুঁতি কে পাথর বলতেছে, আমি ওইটাই বললাম পার্থক্য আছে,
আর ওইটার বিধান এটাতে চাপবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরকে শিরিক বলেছেন, ওই কাগজে লেখা কোনো জিনিসকে শিরিক বলেন নাই। তো ওই যে কবচ, যেটা কবচ এটা হলো বর্ম, এটা হলো আপনার এই আবরণ, এটার ভিতরে তাবিজটা ঢুকানো হয়, এটা কি করবেন? অথচ আজকাল তো এটাই হলো সকল আপদকে বহন করতেছে, কবচ যেটা, এই এটার ভিতরেই তো সবকিছু আপদ বিপদ ঢুকাইয়া উপরে লেখা থাকে আল্লাহ, কবচের উপরে লেখা থাকে আল্লাহ। এবং কবচটাও আজকাল ইয়া বড় হয়, আগে তো শুধু এতটুকু হইতো আঙ্গুলের এক টিপ মতো, এখন অনেক বড় চ্যাপটা এই যে লটকানো হয়, এটা এটা কি, এটা কি বলবেন? তাহলে আপনি যদি বলেন যে না হাদিসে তো এটাকে কি, এটা তো তামিমাও বলে না আরবিতে, এটাকে তাবিজও বলে না, এটা কবচ, তাহলে আজকালকার ওই কবচের ভিতরেই যেহেতু সকল আপদ, এমত অবস্থায় ওই কবচ সম্পর্কেও এটা প্রযোজ্য হবে, যে যে ব্যক্তি এটা এটা ঝুলালো সে শিরিক করলো। ঠিক তদ্রূপ সেখানে আরেকটা জিনিস দত্তব্য হবে, সেটা কোনটা? সেইটা হলো যে ওখানে সংজ্ঞাতেই বলা আছে, ওটা কিন্তু ডিকশনারিতেই বলেছেন ইবনুল আসির রাহিমাহুল্লাহ, যে যেই জিনিস চোখের ইয়ে থেকে আপনার অনিষ্ট থেকে বাঁচার জন্য করা হয়, তো চোখের অনিষ্ট থেকে বাঁচার জন্য করা হয়, সেটা আবার ওই তামিমার সংজ্ঞার মধ্যেই কিন্তু ডিকশনারিবিদরা বলে দিয়েছেন, ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ, ইত্তেকা আল আইন, চোখ থেকে, চোখ লাগা থেকে বাঁচার জন্য। তাহলে চোখ লাগা থেকে বাঁচার জন্য যেটাই দেওয়া হয় সেটা তাবিজ, আপনি সেখানে পড়ে আসেন। বরং কপালে যে টিপ দেওয়া হয়, টিপ বাচ্চাদের বেশিরভাগ তো দেয় তারা ওই বদনজর থেকে বাঁচার জন্য, এটার নাম কি বলবেন তাহলে? এটা এটাও এটাও তাবিজ। তাহলে বোঝা গেল একটা হলো ব্যাপক অর্থে পরিভাষাগত দিক থেকে যত জিনিসকে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, যত জিনিসই মানুষ কি করে অনিষ্ট থেকে বাঁচার জন্য, কোনো আপনার মঙ্গল আনয়ের জন্য ব্যবহার করে থাকে, সবগুলো সামিল। এমন কি যেটা লটকানো তো লটকানো, এখানে গলায় গালে যে টিপ দেওয়া তো লটকানো না, তাইলে ওই যে সংজ্ঞাতেই তারা বলে দিয়েছেন যে বদনজর থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করতো তারা, অথবা বদনজর থেকে বাঁচার জন্য যে টিপ দিবেন এটা কবচও না, এটা তামিমাও না, এটা তাবিজও না, কিন্তু এরপরও আপনি বদনজর থেকে বাঁচার জন্য যে এটা করছেন ওটা হলো তার যে উদ্দেশ্য, উদ্দেশ্যের সাথে মিলে যাওয়ার কারণে এটা এটা সেটা এক হয়ে যাবে, যেই লাউ সেই কদু। আল্লাহু আকবার। আর এখানে এত পেশাল, এই জায়গাতে তো এই পয়েন্টে কথা কথা আসেই না, প্রথমেই তো দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা। যারা পরিভাষা সামনে আনতে চায় না, সে তো শরীয়তে ইসলামিয়ার কোনো বিষয় সে বলতে রাজি না, সে সংজ্ঞা দিচ্ছে ডিকশনারি। একটা বিধর্মী মানুষ যদি হতো, একটা বিধর্মী মানুষ সে সংজ্ঞা দিতে পারতো, যারা নামাজকে অস্বীকার করতে চায়, যে সমস্ত নাস্তিক তারা হয়তো বলতে পারতো যে নামাজের অর্থ হলো এটা। যেমন একদল বলতেছিল যে পর্দার অর্থ হলো যে আপনার ওই ছায়া নেওয়ার জন্যে, উত্তপ্ত গরমের সময় আরব সমাজে নাস্তিকরা বলতেছে না যে একটা পর্দা তারা ব্যবহার করতো, এটার নাম হলো হিজাব। তো এরা যেটা বলতে চায় না, ওদের মতো করে আলোচনা হয়ে গেল আমাদের ধর্মীয় অঙ্গনে। আল্লাহু আকবার। তাইলে কি বোঝা গেল এখানে? ওই প্রসঙ্গ মানে একেবারেই অনর্থক, এটাতে হলো সময় নষ্ট করা ছাড়া কিছুই নাই। যদি কেউ বলতে চায় যে তামিমা এবং তাবিজ ভিন্ন, তাইলে পরে ওর সাথে কোনো কথাই নাই, কেননা সে পরিভাষাগত অর্থ সেখানে নিচ্ছে না, সে শব্দার্থের মধ্যে এখানে কি চাচ্ছে, গুমরাহির পথ খুঁজে বেড়ানো অপচেষ্টা চালাচ্ছে। সে তাইলে নামাজের অর্থ পরিভাষাগত নামাজ নিবে না, সে রোজার অর্থ পরিভাষাগত রোজা নিবে না, সে কৃষ্ণ সাধনা নিবে হিন্দুদের, তো এই লোকের সাথে কিসের কথা? বা এরা কিভাবে মাসআলা আবার জানার সদিচ্ছা রাখে? সেই জন্যেই আমি এবং আরেকজন মিলিয়া যে একটা আলোচনা হয়েছিল, সেখানে প্রথমেই বলা হয়েছিল যে এলম এবং হক পাইতে গেলে যে চারটা জিনিস অন্তরায়, সেগুলোর থেকে আগে মানে উঠে আসতে হবে। তার মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা, এটা হলো সুউল কসদ। কেউ যদি কোনো বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে তার ইচ্ছাই থাকে যে আমি হক নিব না, এবং তার বাস্তব প্রমাণ হলো যে সে সেখানে ওই বাহানা খুঁজতেছে যে আসল জিনিসে যাতে না আসা যায়, এবং একটা পয়েন্ট ধরে বসে আছে যে না এটা সংজ্ঞা হলো, এটা সংজ্ঞা হলো, এটা ওই রমজানে যেরকম বলে যে তারাবির কোনো ইয়ে নেই, তারাবির শব্দ হাদিসে আসে নাই। আরে ভাই, তারাবির শব্দ হাদিসে আসে নাই, লাউও তো হাদিসে আসে নাই, কদুও তো হাদিসে আসে নাই, হাদিসে আসছে দুব্বা। তো এখন আমাদের লাউ কদু নিয়ে আর কোনো কথা আমরা বলবো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সব জিনিসের সমাধান কোন জায়গায়? পরিভাষা। পরিভাষায় লাউকে যদি কদু বুঝায়, কদুকে যদি লাউ বুঝায়, হ্যাঁ, তাইলে একই হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এখানে এতই মারাত্মক পর্যায়ের একটা ইস্যু নিয়ে আমরা পেশাল পড়ব যে না এই এই তামিমা অর্থ হলো ওই পুঁতি, তামিমা অর্থ তাবিজ না। আরে, আসমান জমিন ব্যবধান হতে পারে শাব্দিক অর্থে এবং পারিভাষিক অর্থে, কিন্তু যখনই আপনি লটকালেন, লটকানোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ সব এক, যে কোনো কিছু ধারণ করলো, লটকালো, এমনকি এখন বললাম এখানে ধারণ না লটকানো না, লাগালো টিপ, কিন্তু এখানে টিপটাও একসাথে হয়ে গেছে তাবিজে। কেন? সে তো ওই যে অনিষ্ট থেকে বাঁচার জন্যে
অনিষ্ট থেকে বাঁচার জন্য সে টিপ দিল। ঠিক তদ্রুপ এই খারজা যেটা তামিমা, এর মধ্যে তো সুতা তো আসেই না, তো সুতা কোত্থেকে আপনি এখন এর মধ্যে নিয়ে আসবেন সুতা? এবং এরপরে তো তারাও একমত হয়েছে যে যেই জিনিসের মধ্যে আপনার অস্পষ্টতা কোনো থাকে সেটা লটকানো হয়, সেটা নিষেধ। তো নিষেধের মধ্যে ঢুকাবেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওইটার নাম নেন নাই, যেই মন্ত্র অস্পষ্ট যেটার মধ্যে আরবি ভাষা নাই এটা তো হাদিসে আসে নাই, তো আপনি ওইটা ঢুকাইলেন। যেই কারণে আমরা সর্বপ্রকার তাবিজ মাদুলি যেখানে লটকানো হয় এবং কবচের ভিতরে যেটা ঢুকানো হয় সবগুলোকে এমনকি এই কপালের টিপ সহ ঢুকাবো, সেই কারণে পরিভাষা, এটা হল পরিভাষা। যেই মানুষ যেই এলাকার মানুষ যেটাকে যেটা বুঝে, পরিভাষা এমন একটা জিনিস, বুঝাইতে গেলে এটাই লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজকে আতামা নাম দিতে মানা করেছেন, কারণ ইহুদিরা তারা সেটাকে অন্য অর্থে ব্যবহার করে, খারাপ অর্থে ব্যবহার করে। কিন্তু আরেক জায়গায় যখন দেখেছেন যে আতামা না বললে আমার উম্মত এশার নামাজ বুঝবে না, তারা যদি জানতো ফজর এবং এই এশার নামাজের কি সওয়াব আছে তাইলে তারা এই করতো, প্রতিযোগিতা করতো। তো এখন আতামা যেহেতু এশা দিয়ে প্রথম এশা বোঝানো হয় মাগরিবকে, এখন আল্লাহ নবী দেখছেন যে কেউ কেউ ওই প্রথম এশা মাগরিবকে এই অর্থ নিয়ে তারা শেষে এশার নামাজ হয়তো পড়বে না। আতামা না বললে এখানে এশা বোঝানো যাচ্ছে না, দ্বিতীয় এশা সেটা পরবর্তী ওটা, আর প্রথম এশা মাগরিব এটা ওটাও কিন্তু চলে, কিন্তু আতামা না বললে আমার উম্মত এশা বুঝবে না। সেই জায়গায় নিজেই বলেছেন যে লাউ ইয়ালামুনা মা ফিল আতামা, আতামার মধ্যে কি সওয়াব আছে এটা পরে ফজরের কথা বলছেন, তাইলে আমার উম্মত এই করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিভাষার কারণে যেই শব্দকে নিজের জবানে তিনি নিষিদ্ধ বলেছেন সেই শব্দ তিনি প্রয়োগ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনি যেই শব্দে যেটা বুঝেন সেটা উদ্দেশ্য, এখানে তো শব্দার্থ দিয়ে পার্থক্য করার উদ্দেশ্য নয়, পার্থক্য করতে গেলে তো আপনি আপনি আপনার ওই যে খোঁজা শুরু করবেন, পিছা টানা শুরু করবেন, বাতিলের আপনি অজুহাত খোঁজা শুরু করবেন। অজুহাত খোঁজা শুরু করলে তো আপনার বাসার পথ একশোটা বের হবে, কিন্তু এটাই কি একজন সত্যান্বেষী মুসলমানের কাজ হবে? অজুহাত খুঁজে খুঁজে সে ফাঁক ফোকর বের করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এই জন্যে এই পরিভাষা হলো এখানে আসল। পরিভাষাগত দিক থেকে আমরা বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটা জিনিস সামিল, যেটাই আপনি ব্যবহার করবেন এই উদ্দেশ্যে। এবং উদ্দেশ্য উদ্দেশ্য কি? উদ্দেশ্য যেটাই হবে। এবার দেখেন আরো কিছু আরো কথা আছে, অনেকে ওই দরজার মধ্যে গরুর হাড় হাড্ডি লটকায়, এটা আসছে ইহুদিদের কাছ থেকে। এই সমস্ত আচরণগুলো মূলত বিদর্মীদের কাজ, ঘরের দরজাতে গরুর হাড্ডি লটকায়, এরপরে গাড়িতে মানুষের ওই চোখের ছবি আকৃতি যেখানে আছে কাপড় সেটা লটকায়, কেন? বদনজর থেকে বাঁচার জন্য। ওটা কি করবেন? ওটা তো সুতাও না, ওইটা পুঁতিও না, পাথর না, কাঠ না, প্লাস্টিক না, কাঁচ না, ওইটা হলো একটা সুন্দর একটা মখমলের কাপড়। এই আজমির শরীফ থেকে নিয়ে আসে মখমলের কাপড়, এই মখমলের কাপড় দিয়ে ব্যান্ডেজ করে কি দেয়, এটার নাম কি? শাব্দি করতে তো এটা হলো কাপড়ের টুকরা, মখমলের কাপড়। এখন এটা দিয়ে যদি সে কুফুরি শিরিকি মন্ত্রের মধ্যে আবরণের মধ্যে এনে দিয়ে মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেয়, আপনি বলবেন যে না এটার তো নাম আসে নাই, এটা তো নাম আসে না এই জন্য হালাল হয়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ কমন সেন্স দিয়েছেন এখানে শরীয়তে ইসলামিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনভাবে আমাদেরকে উপহার দিয়েছেন সকল শব্দ তাকে ব্যবহার করতে হয়নি, কারণ কিয়ামতের আগ পর্যন্ত সকল সমস্যার সমাধান তাকে দিতে হবে। শব্দ তিনি কম ব্যবহার করবেন, তার মধ্যে অর্থ যেটা ব্যাপক থাকবে, যেই জিনিসই এর মধ্যে সামিল হবে উদ্দেশ্যের দিক থেকে অর্থের দিক থেকে সব এর মধ্যে আসবে। তা না হলে আপনি আফিন এবং আফিন হিরোইন কিভাবে হারাম করবেন? কারণ হাদিসের মধ্যে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার নাম নেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যে জিনিসের নাম ছিল এটার হয়তো নাম নিয়েছেন নাবিজ, তারপরে আপনার এই যে বাকি এক শব্দ বলেছেন যেটার মধ্যে নেশা আছে, সবই সবই হারাম। এখন আপনি এখন আপনি যদি একজন বিধর্মী এসে বলে যে না, বিধর্মী করে মুসলমানদের মধ্যে একদল তারা ড্রিঙ্ক করতেছে, বলছে আমি লিকুইড ড্রিঙ্ক করতেছি, তারা নাম দিল লিকুইড, দেখেন ধোকাবাজি কিভাবে। আর যারা বাতিলপন্থী তাদের হলো এগুলো হলো পরিভাষা পাল্টায়া, তারা হারামকে হালাল করতে চায়, তারা বলছে আমি লিকুইড ড্রিঙ্ক করতেছি, পান করতেছি, এটা এটা মদ না, তাই লিকুইড এটা হালাল হয়ে গেল। তখন আপনি কিভাবে ধরবেন তাকে যে না ওটার মধ্যে ওই জিনিসটা আছে না, যে জিনিসটার কে কেন্দ্র করে হারাম ঘোষণা করা হয়েছে? বলে হ্যাঁ, সেটা কি? যে আফিন বলেন আর হিরোইন বলেন তার মধ্যে নেশা আছে। ঠিক তদ্রুপ জর্দাতে নেশা আছে না নাই? আছে। ঠিক তদ্রুপ সাদা পাতার মধ্যে নেশা আছে না নাই? নেশা আছে। তার বলে আলা জর্দা, তারপরে আরো যত কিছু আছে গুল, এগুলো সব কি তামা এর মধ্যে সামিল হবে? কখন? যখন আপনি তার অর্থটা নিবেন। আশ্চর্যের বিষয় যে অনেক ভাই তারা মাসালা নেওয়ার সময় খালি অর্থ খুঁজে, খালি ব্যাখ্যা খুঁজে, কোন সময়? যখন দেখে যে এখানে সরাসরি টেক্সট
এটার মধ্যে আমাদের কি নেই, কোনো সুযোগ নেই? না, এটার ব্যাখ্যা এটা, ওটার ব্যাখ্যা এটা, ওটার বিপরীতে একটা আরেক হাদিস আসছে, সেই হাদিস সেই হোক আর না হোক নানান মানে তালি জোড়া দেওয়ার যত বাহানা। কিন্তু যখন আবার দেখা যাবে যে এখানে ব্যাখ্যা এটা হলো উদ্দেশ্য, এই জায়গায় না না ব্যাখ্যা কেন যাব, এই জায়গায় আমাকে এখান থেকে দলিল দিতে হবে, আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিসদের কোনো কথার মূল্য নাই, হাদিসপন্থীদের কোনো কথা এটা নাকি গবেষণামূলক হয় না, কিন্তু যখন দেখা গেল যে এখানে মুহাদ্দিসদের মন্তব্যটা আমার পক্ষে, এবার ড্রজনের কাছাকাছি এই মুহাদ্দিস এই হাদিসকে সহি বলছেন, ওই মুহাদ্দিস সহি বলছেন, সেই মুহাদ্দিস সহি বলছেন, আটজন কেন, এক আট ড্রজন যদি আনো এটা তো কাজ হবে না, কারণ এটা তো হলো সাহাবির কথা। আরেকজন বলছে যে সাহাবির সুন্নত, তাবিজ নাকি সাহাবাদের সুন্নত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতদিনে ওই মিষ্টি খাওয়া সুন্নতের মধ্যে সুন্নত মনে পড়ছে না, ওই মিষ্টি খাওয়ার নেশা ধরছে খাবারের পরে, এখন সাধারণ মানুষকে বোকা সাজিয়ে বলতেছে এই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে যে মিষ্টি খাওয়া সুন্নত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারই তো পাচ্ছিলেন না, দুই মাস চলে গেছে আগুন দিয়ে জাল দিয়ে কিছু পাক করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে পাচ্ছেন না, আর ইনার বেশি দরকার পড়ছে মিষ্টি খাওয়ার, এবং সাধারণ মানুষকে ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি লাউ মিষ্টি কুমড়া পছন্দ করতেন, ওইটাকে এখানে লাগাই দিয়ে বলতেছে যে এই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, উনি ফিরনি খাবে, উনি এই এটা সেটা খাবে, পায়েস খাবে, তো উনার পেটে মানে চাহিদা ধরছে মিষ্টি খাওয়া, ওই ওই তখন আপনার নিয়ে চলে আসছে আপনার এই মিষ্টি কুমড়ার হাদিসকে এখানে। আমার যখন ইচ্ছা হবে আসমান থেকে পেড়ে আমি দলিল আমার জায়গায় লাগাই দেব, আর আমার যখন ইচ্ছা হবে না তখন চোখের সামনে চোখে অঙ্গুলি দিয়ে দেওয়া দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট শব্দ এটা আমরা নিব না। বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তাবিজকে শিরিক বলছেন। এতক্ষণে আমার মনে হয় ভূমিকা থেকে নিয়ে এই পর্যন্ত আমি যা বলতে চেয়েছি, এখানে শব্দ উদ্দেশ্য নয়, এখানে হলো লক্ষ্য উদ্দেশ্য এক হওয়া, এবং এখানে হলো আপনার পরিভাষাগত অর্থ যেটাকে বুঝাবে সব জিনিসকে আপনি তাবিজ বলেন। ওই যে লাউ কেউ বলবে, কেউ কুমড়া বলবে, কেউ মিষ্টি কুমড়া বলবে, সবই একই, ঠিক তদ্রূপ আপনার এই কেউ তাবিজ বলবে, কেউ তামিমা বলবে, কেউ আপনার দাগা বলবে, কেউ টিপ বলবে, কেউ আপনার ওই যে ক্ষেত খামারের মধ্যে তারা স্লেটের মধ্যে কিছু লিখে দেয় না, সেটা মাশাল্লাহ লেখে, যদি ওইটা উদ্দেশ্য লেখে মাশাল্লাহ মানুষ পড়ো হতে পারে, কিন্তু এটা এটা লিখতে গেলে তো স্টিকারের মতো করে অন্যান্য জায়গায় লিখবে, শুধুমাত্র খেতে লেখে কেন? তাবিজ হিসাবে একটা মানুষকে দেখবেন এরকম দুইটা ডানা দিয়ে পাঞ্জাবি পরায় বসে আছে, এটাও তাবিজ। এখন আপনি বলবেন যে না, এই এই ব্যাপারে তো মানুষকে পাঞ্জাবি পরায় দেওয়ার ব্যাপারে তো কোনো হাদিসই নাই, হাদিসের টিকা তো কিছু পাওয়া যাবে না, তাইলে এটা তাবিজ থেকে বের হয়ে যাবে। উদ্দেশ্যগত দিক থেকে ওই আপনার ফসলের ক্ষেতের মধ্যে আপনি যেটা টানিয়ে পাঞ্জাবি পরাইছেন ওইটাও তো তাবিজ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই উজারা যে আপনার ওই সাপের বিষ জারায়, তো এটাকে কি বলবেন? ওটার মধ্যে তামিমা শব্দ বের হবে লাগবে নাকি না তাবিজ শব্দগত দিক থেকে? কিছুই তো লাগবে না, উজা উজা সে তার মন্ত্র পড়তেছে, উজা তার মন্ত্র পড়তেছে, আপনি এখানে তাবিজ এবং তামিমা কি করবেন? কারণ তামিমা শাব্দিক অর্থ হলো ওই পুঁতি, আর তাবিজ অর্থ হলো আশ্রয় চাওয়ার যে কোনো জিনিস। এখন এই মৌলবি ওখানে গিয়ে কি ফতোয়া দিবে? সেই জন্য তো আমাদের সমাজে প্রচুর পরিমাণে আপনার উজারা সাপের বিষ নামায়। ও দেবী তুই কোথায় গেলি, আমায় সাপে ধ্বংসিল রে, দেবীকে ডাক দিয়ে সাহায্য চাচ্ছে, ওখানে কোনো ফতোয়া দেওয়ার উপায় নাই মৌলবি সাহেবের, কেননা উনি বলছে যে তামিমা শুধু মানে হারাম, তামিমা অর্থ হলো ওই ওই সময় যেটা পাথর ব্যবহার করা হতো, বাকি সবই হালাল হয়ে যাবে। যেমনইভাবে ওরা আপনার এই হিরুইনকে হালাল বলতেছে, কেন? হিরুইনের শব্দ হাদিসে নাই। আমাদের এই ধরনের অপব্যাখ্যার কারণে তাইলে কি বাতিলের দরজা খুললো কি খুললো না? এই মৌলবি কিন্তু আপনি কোনোদিন বুঝাইতে পারবেন না যে জর্দা হারাম, কারণ জর্দার নাম তো হাদিসে নাই। তাইলে এটা হারাম আপনি বুঝাবেন কোন সময়? বুঝাতে সক্ষম হবেন কখন? যখন আপনি দেখবেন এবং মানবেন, উভয় পক্ষ মানতে রাজি হবে যে জর্দার মধ্যে ওই নেশাটা আছে, যেই নেশাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে এই এই নেশাজাত জিনিসকে তিনি হারাম ঘোষণা দিয়েছিলেন। নবীজ যেটা, এই নবীজের মধ্যে যখন নেশা এসে যাবে ওখানে শুধু ওইটাই হারাম হিসাবে একটা শব্দ পাওয়া যাবে, নবীজ। কিন্তু এই নাবিজ শব্দ কি বাংলাতে ব্যবহার হয়, ইংলিশে কি ব্যবহার হয়, এবং গোটা যত হারামের যত আইটেমগুলো আছে সেগুলোর মধ্যে কি নাবিজটা প্রযোজ্য? না। কিন্তু নাবিজের মধ্যে যে নেশা আছে ওইটা প্রযোজ্য হতে পারে এখনো যেগুলো নতুন তারা বের করেছে, কেয়ামতের আগ পর্যন্ত যেগুলো বের করা হবে সবগুলোর উপরে, এবং সবগুলোকে হারাম ঘোষণা দেওয়া হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় এই কথা বলে দিয়েছেন যে কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য হলো হারাম, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য হলো হারাম। অতএব নেশা যেখানে আছে সেখানে নাম যেটাই থাক সেটা হারামের মধ্যে পড়বে। অতএব অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার যেই জিনিসটা আপনি ব্যবহার করবেন সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে।
তাতে আপনার গরুর চাওয়াল হোক, ক্ষেতের মধ্যে অনেকে গরুর চাওয়ালও লটকায়, কেউ আপনার দরজার মধ্যে লটকায়, কেউ আপনার ওই মখমলের কাপড় লটকায়, এমনকি কেউ সুতা লটকায়, গিয়ে দেখেন আমাদের একটা মাজারের মধ্যে খালি সুতা আর সুতা বাঁধা। তো এটা কি করবেন আপনি? সুতা তো হাদিসে আসে নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে করে আমাদের সমাজ আপনার তাদের সময়ে তারা সেগুলো আবার নিয়ে আসতে পারে। শবে বরাত, এটা কোনো শব্দ কোরআন হাসুনের নাই, এখানে একজন ভাই লিখে দিয়েছেন। তো শবে বরাত কিভাবে আপনি এটাকে লাইলাতুল কদরে নিয়ে আসেন, ওটা তো বিষয়ই আলাদা, শব্দও আলাদা, নামেও আলাদা, কিন্তু আপনারা ওইটাকে সব, এটা হলো লাইলা আরবিতে, আর বরাত বলেছেন যে ভাগ্য, ওইটা দিয়ে আপনারা শবে বরাতকে ঢুকাই দিলেন। হ্যাঁ, নিজেদের সময় বললাম না যে নিজেদের সুবিধা মতো, যেটার কোনো গৌণ সম্পর্কও নাই সেটাকে টেনে এনে ব্যাখ্যার মধ্যে ঢুকাই দিবে, আর নিজেদের যখন সুবিধা দেখবে এখানে নাই এমত অবস্থায় শব্দের ভিতরেই সামিল, শরী পরিভাষা এটা মেনে নিলেই এখানে সব জিনিসগুলো সামিল, সেটাকে ব্যান করে দিবে। একটা চুটকির কথা বলি, কেউ মাইন্ড করবেন না, এই যে তামিমা, তামিমা নিয়ে যে বহুদিন আগে আপনারা একটা শুনলেন না, নাসিরের সাথে যে দুর্ঘটনা ঘটলো, এইবার এই 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 মহিলাটাও তাইলে এই ডিকশনারি থেকে বাইর হয়ে গেছে, কেননা উনি তো বলছেন যে তামিমা অর্থ শুধু পাথরকে বোঝায়, তার মানে এখন এই কেসটা ডিসমিস হয়ে যাবে, কেননা তার কথা অনুযায়ী তামিমার জিনিস ওই পাথর ছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছুই নাই, অথচ এটা তো একটা মহিলার নাম। এখন এই মহিলার কেস আপনি কি দিয়ে ফাইল ঘুরাবেন? এইরকম একটা তামিমা নামে, তার নাম যেহেতু তামিমা রাখা হয়েছে, এমন অবস্থায় ওই মেয়েকে তামিমা বোঝানো হতে হবে এবং এটা মানতে হবে, তা না হলে সে বলবে মুফতি সাহেব বলেছেন তামিমা অর্থ হলো পাথর, তোমরা পাথরকে দিয়ে আব্দুল নাসিরের সাথে মামলা আটাও, আমি তো কোনো মানে এখানে কোনো কিছুই না, কারণ আমি তো একজন মহিলা না, ওর নাম যখন তামিমা হয়ে গেছে এমন অবস্থায় এটা দিয়ে ওই মেয়ে উদ্দেশ্য তার সাথে সম্পৃক্ত ন্যায়ের অন্যায়ের সকল কথা সেখানে প্রযোজ্য হবে। সে যদি ন্যায় ন্যায়ভাবে বিবাহ বসতো তারটা বৈধ হইতো, অন্যায়ভাবে বিবাহ বসছে নাসিরের সাথে তার বিচার হবে, কেননা সে আলাদা একটা তামিমা, এখানে তামিমা দিয়ে বোঝানো হচ্ছে ওই মহিলাকে। কিন্তু এই মৌলভী সাহেব যেটা বলেছে যে তামিমা দিয়ে শুধু পাথর ছাড়া আর কিছু বোঝানো হবে না, এমন অবস্থায় তো এই নাসিরের কেস খারিজ হয়ে যাবে, ওই তামিমা নামক মহিলার কেস খারিজ হয়ে যাবে। মৌলভী কথা বলতে বড় সাবধান, এইভাবে করে তারা এই অপব্যাখ্যার আশ্রয় নিতে গিয়ে কাল কিয়ামতের দিন কত মামলার যে আসামি হয়ে দাঁড়াবে এটা কিছুই বুঝতে পারতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা দরকার, আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে ভয় করা দরকার। আসুন, আমাদের এখানে একচেটি আমরা যে খালি কথা বলবো এমন নয়, আমাদের এখানে কিছু আমরা আরো কিছু বলতে চাই যেটা ব্যাপকভাবে সবার উদ্দেশ্যে, সেটা হলো এই যে দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় পর্যায়ে এবং একজনের জন্য এটাই ছিল মূল বিষয় যে হাদিস এটা সহিহ না এটা দাইফ। আমাকে বলুন বলুন যে আজকের বিশ্বে, আজকের বিশ্বে আরব সমাজে হাতে গোনা কয়েকজন ছাত্র ছাড়া, তাও বড় বড় আলেমদের মুহাদ্দিসদের ছাত্র ছাড়া, হাদিস সহিহ বা যাইফ বলে মন্তব্য করার মতো আলেম কি বাংলাদেশে আছে না ভারতে আছে না পাকিস্তানে আছে? আফগানিস্তানে বা পেশাওয়ারে একজন ছিলেন, হ্যাঁ, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে রহম করুন, মাওলানা জুবায়ের রাহিমাহুল্লাহ, যেটা হলো গ্রহণযোগ্য কোরআন সুন্নার আলেমদের কাছে স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়া আর ওই পাক ভারত উপমহাদেশ বহু যুগ যাবৎ এই ধরনের কোনো আলেমকে দেখেই নেই, কিতাব লিখতেছেন, কোন একটা বিষয়ে বিশেষভাবে গবেষণা করছেন, কোন একটা মন্তব্য দিচ্ছেন দিয়েছেন, কিন্তু ব্যাপকভাবে হাদিসের শাস্ত্রে মন্তব্য দিবেন এইরকম তো পাক ভারত উপমহাদেশে কয়েক যুগ চলে গেছে কোনো আলেম জন্মই নেই। এই জন্য বললাম যে আজকে আরব সমাজে হাতে গোনা কয়েকজন আছেন, শেখ আলবানী রহমুল্লাহর ছাত্র, এই মিশরে কিছু আছেন, সিরিয়াতে কিছু আছেন, সৌদি আরবে কিছু আছেন, এদের অনেক সময় আমরা পরিচয় জানিই না, আল্লাহ আকবার। কিন্তু এখন যে আপনি বাংলাদেশে হঠাৎ করে নতুন করে জন্ম নিলেন যে আপনারাই সিদ্ধান্ত দিবেন হাদিস সহিহ অথবা হাদিস যাইফ, তার মানে আমি বলতে চাচ্ছি এই বিষয়ে এই প্রসঙ্গে যাওয়া, চাই এই পক্ষের হোক ওই পক্ষের হোক, কারো জন্যই তো এটা তার কি না তার বিষয় হিসাবে যাওয়ার রাইট নাই, অথবা এটা আপনি সার্বিক মুহাদ্দিসদের উপরে ছেড়ে দেন, ইজমালি ভাবে ছেড়ে দেন। এবং সেখানে অনেক কথা আছে, আল্লাহ আকবার, মানে চিকন জিনিসের কারণে তো মতানৈক্য হয় হাদিসটা সহি কি সহি না। এখানে ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ এমন একটা কথা বলেছেন যে এইটা হলো মুহাদ্দিসদের এমন একটা বিষয় যেটা শুধু মুহাদ্দিস হলেও সেটা সিদ্ধান্ত দিতে পারে না। এটার একটা উদাহরণ দিয়েছেন, সেটা দিলে আপনারাও বুঝবেন, এবং সাধারণ মানুষের সামনে সব কথা বলা যাবে না, এটা ইমাম আবু দাউদ বলেছেন, আমি আপনাদেরকে শোনাবো একটু পরে। আগে ইবনে রাজব রাহিমাহুল্লাহর কথাটা বলি দিই। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসের যে চিকন যে কারণ যেটার কারণে হাদিস দুর্বল হয়, এইটা এমন একটা কথা যেটা বোঝার জন্য উদাহরণ দিয়েছেন, যেমন সোনা রূপা চিনতে গেলে ওই সোনা রূপা যারা বহু কাল যাবৎ এটা নিয়ে তারা চর্চা করেছে, ওই যে স্বর্ণকার, তার কাছে নিয়ে গেলে সেটা এমনভাবে সে বুঝে ফেলবে যে পরীক্ষা করাও লাগবে না, তার অভিজ্ঞতা এত বেশি হয়েছে,
আমরা বলি না যে তার নাকের সামনে নিয়ে গেলে সে শুনতে না শুনতেই বুঝে যাবে এই জিনিসটার অবস্থা কি, চোখের সামনে নিয়ে যেতে না যেতেই দেখে সে বুঝে ফেলবে, এইরকম একটা অভিজ্ঞতার নাম। বিশেষ করে যেখানে চিকন কারণ, যেখানে সূক্ষ্ম কারণ, তো সেই জায়গায় উনি বলেছেন যে এটা হলো এমন একটা যোগ্যতার নাম যেটা হলো তার সাধনার পরেও আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে একটা গড গিফট আমরা যাকে বলি, ওইটার ভিত্তিতে সেখানে গিয়ে সিদ্ধান্ত দেওয়া লাগে। আমাদের না ওইটা দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে, না শাস্ত্রীয় ওই পরিমাণ পাণ্ডিত্য আছে যে আমরা এখন হাদিস সহি হাদিসেই বলবো। অতএব এই বিষয়টা তো মুহাদ্দিসের উপরে ছেড়ে দেওয়া, এটাই ছিল নিরাপদ, এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আর যিনি এই সমস্ত মুহাদ্দিসদেরকে অন্য ক্ষেত্রে মানেনি না, এখন উনি এই মুহাদ্দিসের নাম বলার মানে কি? তাইলে ওই আমার ভাগে তালগাছ আসলে আমি ওনার কাজী সাহেবের ফয়সালা মানি, হাজি সাহেবের ফয়সালা মানি, এমনকি আমার কাছে যিনি পাজি সাহেব সারা বছর ফেনা তুলে ফেলি, এরা পাজি, এরা পাজি, এরা পাজি, এরা লামাজাবি, এরা লামাজাবি, এখন ওনাদের কথা হয়ে গেছে গ্রহণযোগ্য। এগুলো বড়ই কঠিন জিনিস, সামান্যতম আমাদের ইনসাফ থাকলে আমরা এমনি বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুক। তো বলতেছিলাম যে এটা তো কারো রাইট নয়, যাতে আমাদের ইনসাফ থেকে আমরা বেরিয়ে না পড়ি, যে এখানে কেউ এই বিষয়ে কথায় সময় নষ্ট করে বা সময় দিয়ে তারা এটা তাদের যোগ্যতার একটা বিষয় নিয়ে আলোচনা করেন না, এটা তাদের যোগ্যতার বাহিরের বিষয়ে সময় তারা আমি বলবো নষ্ট করেছেন। তো ইবনুল রাজব রাহিমাহুল্লাহ এটাই বলেছিলেন যে তারা এটা হাদিসের শব্দ দেখেই তারা বুঝতে পারে, এবং এরকম কিছু পরিভাষা অন্যান্য ব্যবহার করেছেন যে মুহাদ্দিসরা শব্দ দেখেই, শব্দের যোজনা এবং বাক্যের যে আপনার চয়ন, তারপরে আপনার গ্রামাটিক যে আপনার সূক্ষ্মতা, এটা দেখেই তারা বুঝতে পারেন এটা কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য, কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য না। উপরন্ত তাদের কাছে হাদিসের চুলচেরা সনদের ব্যাখ্যা আছে, মতনের ব্যাখ্যা আছে, কোনটা সনদের কারণে, কোনটা টেক্সটের কারণে, কোনটা ওই সূত্রের সনদের সূত্র এটার কারণে, কোনটা বর্ণনাকারীর বিশেষ কারণে, কোনটা কোন কারণে, কারণের কারণ, এগুলো আল্লাহ হক, এটাকে বলে আরবিতে ইল্লা, এটা মানে সবাই বলতে পারবে না। অতএব এখানে সবার তো আলোচনা করা উচিতই না। ইমাম আবু দাউদ বলেছেন ইল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে, লিয়ান্নাহু দাররুন আলাল আম্মা আই ইউকশাফা, বলছেন যে এই সূক্ষ্ম জিনিসগুলো সামনে পেশ করা, শাস্ত্রীয় বিষয়গুলো, এটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। প্রত্যেকটা জিনিস কুল্লুমা ফি হাদাল বাব, এই সূক্ষ্ম বিষয়ের সব জিনিস সাধারণ মানুষের সামনে ফাইলগুলো খোলা, এটা ক্ষতিকর কেন? লিআন্না ইলমান আম্মাতি ইয়াকসুরু আন মিসলি আন মিসলি, এই জিনিসগুলো বুঝার ক্ষেত্রে সাধারণ মানুষের বিবেক অপারক, না বুঝবে না, এরপরে তার বিভ্রান্তির মধ্যে পড়বে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি রিসালাত আবি দাউদ ইলা আহলি মক্কা অথবা লি আহলি মক্কা এটার 50তম পৃষ্ঠায় কথাটা বলেছেন। ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ আরো শক্ত কথা বলেছেন, বলেছেন যে কদ কল্লা মান ইয়াফহামু হাদা বাল আদুম, এই সূক্ষ্মতিপূর্ণ বিষয় হাদিসের ক্ষেত্রে এটা বুঝার মানুষ সংখ্যা অনেক কমে গেছে, বাল আদুম বরং লোপ পেয়ে গেছে, এরকম মানুষই আজকাল নাই। মওদুআত, তার মওদুআত কিতাবের প্রথম খণ্ডের 102 পৃষ্ঠায় তিনি এই কথাটি বলেছেন। এমনকি আরেক দল মন্তব্য করতে গিয়ে বলেছেন যে আগে একদল মুহাদ্দিস ছিলেন, এরপরে তাদের কয়েকজনের নাম বলতে গিয়ে ইমাম নাসাই, ওকাইলি, ইবনু আদি এবং দারাকুতনির নাম দিয়ে বলেছেন, ওলাম ইয়াতি বাদাহুম মান বারাআ ফি, এই বিষয়ে পরাঙ্গমতা অর্জন করার আর কোনো মুহাদ্দিস আসেনি নাই। এখন আপনি কি করবেন? তাইলে এরপরেও ওই যে নাইম আমার চেয়ে কানা আমার ভালো, এইরকম কোনো মুহাদ্দিস একেবারে মানে বিশ্বস্তর থেকে আরো বিশ্বস্তর, যোগ্যতা থেকে আরো যোগ্যতা, পুরা জীবন শেষ করেছেন, এই বিষয়টার ক্ষেত্রে আলিমগণ বলেছেন যে তাদের জীবন যেখানে তারা ব্যয় করে দেয়, পুরা জীবন চলে যায়, অনেকের চোখের দৃষ্টি চলে যায় এই বিষয়গুলো উদ্ধার করতে করতে, এটার নাম হলো শাস্ত্র। আর আজকে এটাকে আমরা মানে যার তার আলোচনার বিষয় বানিয়ে ফেললাম, তেমত অবস্থায় বিভ্রান্তি থাকবেই এবং আলোচনাও শেষ হবে না, কেয়ামতের আগ পর্যন্ত এই সূত্র চলতেই থাকবে, কেননা এখানে তো আমাদের সমাধানের কোনো যোগ্যতাই নাই। এই পক্ষ বলতে পারবে, ওই পক্ষ বলতে পারবে, যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মতো কারো যোগ্যতা নাই, সেখানে কিন্তু ঝগড়ার দরজা এবং ফাইল লম্বা। আপনি যখন ডাক্তার হবেন না, প্রেসক্রিপশন আপনার ভালো ডাক্তারের কাছে নেওয়া হবে না, এমন অবস্থায় যারা পুরাতন রুগী এরা যখন মন্তব্য করবে, এদের হাতে যখন মন্তব্যের ফাইল ছেড়ে দেওয়া হবে, ওরা কি করবে? সমাধানে বসতে পারবে? একটা হলো সমাধানে বসতে পারবে না, দ্বিতীয়টা হলো ওদের কারোই কথা আর কোনো শেষ হবে না। ভুল কোন জায়গায় হয়েছে? ওদের ওদের কারণে ওদের এই ফাইলটা খোলাটাই ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই জন্যে আমরা বেইনসাফ করতে পারি না, বেইনসাফ করতে পারবো না হিসাবে আরেকটা কথা বলতে হবে, সেটা হলেই যে এখানে এই ব্যঙ্গ করা, আজকাল অনেকেই কিন্তু এই এই মাদ্রাসার এই লাইনের বড় পদের ইনারা বেশিরভাগ তাদের আইন কাম হলো তাবিজ দিয়ে, এটা বলার দরকার কি? বড় আলেম যারা তারা তাবিজ থেকে বিমুখ,
আলেম যদি আলেম হয়ে থাকেন, কোশ্চিন করে এটাকে ব্যবসা বানান না। ওই পিরালি ব্যবসা যারা ধরেছে এবং সাধারণ মানুষের পকেটে যেই সমস্ত মানুষ শকুন সেজে তাদের চোখ দিয়েছে, এরা এগুলো করে। আমাদের তো এগুলো যদি কোনো জায়গায় যদি দেখা যায় যে বড় হুজুর করতেছে, তাও তো বলার দরকার নেই। আমাদের ভাষার একটা মর্যাদা রক্ষা করার দায়িত্ব আছে, যারা হকপন্থী তাদের একটা পার্সোনালিটি উন্নত মানের থাকা প্রয়োজন আছে। আমাদের দলিলের যেখানে জোর আছে আমরা তেমনিই তাদের উপরে অনেক কথাই বলে যাচ্ছি এবং বলার রাইট আছে বলে বলছি। এটা তো আমাদের মন চায় না যে একজন মানুষকে আমরা গায়েল করি। পবিত্র অন্তর সম্পন্ন মানুষ এটা চায় না যে তার সাথে ঝগড়া একজন ঠকে যাক, তার চেহারাটা কালো হোক, চেহারা মলিন হোক, এটা আমাদের বিবেকে কিন্তু বাধে। তো সেই জায়গায় এখানে আবার এই সমস্ত কথা বলার কি মানে আছে? উল্টা আবার সেখানে ছবি দেওয়ার কি মানে আছে? ঠিক তদ্রুপ পাশকলি টুপি নিয়ে কে কি করলো না করলো আরেকজনের মাথায় সেটা চাপিয়ে দিয়ে তাকে মানে হেয় করা, খবরদার সাবধান এই কাজ করবেন না। এটা কোনোদিন আহলুল হাদিস এবং সালাফিয়ত যারা দাবি করে তাদের কোনোদিন আখলাক এর সামান্যতম অংশ সেটা নয়। এটা হলো নব্য যারা এই নতুন এখানে এসেছে এবং এদের কারণে আমাদের এই দাওয়াতের যা ক্ষতি হবে, যা কিছু লাভ হচ্ছে তার তুলনায় এটা ক্ষতি অনেক বেশি হয়ে যাবে। এরা যদি তাদের মুখ সামলানো না শিখে, এরা যদি তাদের কলম ধরতে গিয়ে বড় বড় এবং প্রশিক্ষণপ্রাপ্ত দাঈ ইল্লাল্লাহ যারা আদবে আখলাকে সহ পরিপূর্ণ তাদের পরামর্শ না নেয়, এদের কারণে আমাদের এই দাওয়াতের ক্ষতি হবে অনেক বেশি। সর্বপ্রথম ক্ষতি তার নিজের হবে, তার নিজের উপরে মামলা আসতে পারে। এই ব্যাপারে সাবধান থাকা দরকার। আমি সাবধান করতেছি কারণ অনেক মানুষ এগুলো না শুনলে তারা সাবধান হয় না। যখন শুনে যে না নিজের উপর মায়ের পড়বে তখন কিন্তু ওরে মারে, তখন কিন্তু তারা সাবধানই হয়। তো মায়ের কিন্তু পড়তেই পারে, মায়ের পালা কিন্তু এক এক সময় এক এক দিকে গড়ায়। সেই জন্যে মুখ এটাকে সামলাইতে হবে এবং ব্যঙ্গ করা এটা কোনোদিন হকপন্থীদের কাজ হতেই পারে না। এবং বিশেষ করে এটার কোনো প্রশ্ন আসে না, কেননা আপনার সাথে তো দলিল, শক্তিশালী দলিল এটা আল্লাহ দিয়ে রাখছেন। এটার নাম হলো আপনার সবচেয়ে বড় শক্তি, এটাই হলো সবচেয়ে বড় আপনার পাওয়ার। আপনি এটা নিয়ে চলবেন, নির্দ্বিধায় আপনারটা বলবেন, কিন্তু কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া এই দায়িত্ব আল্লাহ দেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন তুমি তারা কেন? আবার খারাপ কথা, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজেই বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠান নাই, মুতাআন্নিতা ওয়ালা মুতাআন্নিতান, আমি মানুষের উপরে কঠোরতা করব এই জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। এমনকি কঠোরতা অবলম্বন করা আরেকটা কঠোর শব্দ অন্যেরটা শুনে আমি ব্যবহার করব সেটার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহু আকবার! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন একজন আদর্শ শিক্ষক হিসাবে মুসলিম শরীফ হাদিস এবং মানুষের উপরে সহজতা এবং মানুষ এর সাথে নম্র আচরণ করার জন্য। কে কি করলো এটা তো সে করতেই পারে, কার আদর্শ কেমন সেটা তো তার পরিচয় সে দিতেই পারে। আপনি যদি আমাদের আদর্শের হয়ে থাকেন, এই লাইনের আলেমদের আদর্শের হয়ে থাকেন, আহলুস সুন্নাহ হকপন্থীদের আদর্শের হয়ে থাকেন, যারা মুষ্টিময় হবে এবং তাদের বিরুদ্ধে সারা দুনিয়া দাঁড়াবে, এটা মনে রাখবেন। আল্লাহ নবী বলে গেছেন তাদেরকে অপমান করার জন্য সারা পৃথিবী একমত। সেই জায়গায় আপনার মুখের ভাষাও যদি খারাপ হয়ে যায় তো আপনি যে কোনো মুহূর্তে হার মানতে পারেন, আপনার সাথে দলিল শক্ত থাকা সত্য। অতএব এই আচরণগত আদর্শে আপনি আমাদেরকে মার দিবেন, খবরদার সাবধান, আপনাকে এই অঙ্গনে আসার প্রয়োজন নেই, আপনি চুপ থাকেন। এইভাবে আপনারা লক্ষ্য করবেন যে অনেক কথাই আমরাও বলতে পারতাম, বেহেস্তি জোরে কি আছে না আছে এগুলো আমরা কিন্তু আনি না। এখন এই দেখেন এই লোকটা শেষ পর্যন্ত অস্বীকার করেছে, কেন জানেন? তার এই এই জায়গায় প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে, এটা মানতে রাজি না যে আশরাফ আলী থানবীর মতো মানুষের ইয়েতে এই জিনিস লেপন করা হবে। এই জন্য শেষ পর্যন্ত সে মৃত্যুক সেজে সারা পৃথিবীর মাঝে সামনে সে আপনার ওই লজ্জাকে বরণ করতে রাজি, তাদের আকাবিরদেরকে নিয়ে তারা এই পরিমাণ সম্মান করে। তো সেখানে আপনাকে খেয়াল করার দরকার অবশ্যই। এখন আপনি তাকে হারিয়ে দিলেন, আমি হারিয়ে দিলাম, আপনারা তাদেরকে বলতেছেন এটা অমুক এটা তমুক, এবং শব্দটা আমি বলেছি যে যাদের যত বেশি আত্মমর্যাদা আছে তারা খারাপ জিনিস আনবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খারাপ জিনিস আমি আনি না। তর্কের খাতিরে কোনো এক পর্যায়ে কিছু মানুষকে দেখা সমস্যা নাই, কিন্তু সাধারণ মানুষের সামনে একেবারে যখন আপনি আনছেন তখন সে কী করছে? এমনভাবে নিজেকেই হারিয়ে ফেলেছে যে এখন সে মিথ্যা বলছে না সত্য বলছে, এটা তার কাণ্ড জ্ঞানই নাই। এখন সে কিন্তু এইভাবে চুপ থাকবে না। তো এখন রাতের ঘুম হারাম করে দিয়ে ওই হয় বেহেস্তি যাওয়ার আসলে থানবীর না এটা সাব্যস্ত করার জন্য সে আরও কত ঘাম জড়াবে, অথবা সাব্যস্ত হলেও এখানে আরও কত মানে অপব্যাখ্যা থাকতে পারে। ওই যে ইয়ের লেজের কথা যেটা শুনেছেন, এগুলো শব্দ আমাদের মুখ দিয়ে আনতে দিয়েন না, কারণ এদের তালিকা এগুলোর তালিকা অনেক লম্বা এবং এটাও আমাদের প্রতিপক্ষ যারা শুনে তাদেরও জানা থাকা দরকার যে এই পক্ষে কিছু স্কলার আছে যারা তাদের এই সমস্ত এই শব্দগুলো তারা মুখ দিয়ে উচ্চারণ করতে তারা কিন্তু সমীহ বোধ করে এগুলো উচ্চারণ করে না। এই জন্য বাধ্যযন্ত্র তারা না করে যে সকল শ্রেণীর আলেমরা স্কলাররা তাদের এই সমস্ত আবর্জনাগুলো মানুষের সামনে তুলে ধরা শুরু করে দেয়, তাদেরকেও সেখানে শিক্ষা নেওয়া দরকার। তো প্রত্যেকটাই আমাদেরকে বলতে হবে, এটা প্রয়োজন নেই।
এখানে ইবলিস, হামান, তারপরে শয়তান, তারপরে আপনার এই এই যে নামগুলো দিয়ে যে তাবিজটা দেওয়া হয়েছে, এটাই যথেষ্ট এই জিনিসটা পচানোর জন্যে। ইবলিসের নাম আসছে, শয়তানের নাম দুইবার আসছে, তারপরে ফিরাউন এবং হামান, এটা কত মারাত্মক পর্যায়ে। ওটা হলো মানুষ শ্রেণীর শয়তান, আর ওগুলোর জিন শ্রেণীর শয়তান এর প্রধান, ওগুলো তো এসেই গেছে। এটা দিয়ে তাবিজ দিলে এটা আবার কেমন হয়? এবং যেখানে নিজেই বলছে, স্বীকার করছে যে যেটাই হবে অস্পষ্ট সেটাও তাবিজের মধ্যে সামিল, তার কথা অনুযায়ী ও নিষিদ্ধ তাবিজের মধ্যে সামিল, এটার বিপরীতে শিরিক হওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট এটার বিধান আর বলতে রাজি না। তাহলে কি বোঝা গেল? যে এই হলো অবস্থা, এই মানুষটা হক নিতে রাজি না। হক নিতে রাজি না তাকে আপনি আমি হক যে দিব কিভাবে? ইমাম আলবানী রাহিমাল্লাহ বলছেন হকটা হলো ভারী, এটাকে আপনি আরামে রাখেন, সহজে রাখেন। সে মুখ খারাপ করুক, সে গালমন্দ করুক, সে উচ্চবাচ্য করুক, সমস্যা নাই। কিন্তু আমাদের আলিমদের আদর্শ এটাই ছিল। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার বিরুদ্ধে শত্রু চেঁচামেচি করে, লাফালাফি করে, হাত গুটিয়ে ফেলে, এইভাবে মোহাম্মদ সাইমিনের একই অবস্থা। আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ভাতায় যে আলিম মিশরে দাওয়াতি কাজ করেন, তিনি 70 কেসের তার বিরুদ্ধে রেকর্ড করে ছেড়েছেন। বলছেন আমাল বাসরি আমাল বাসিরা, তোমার শুধু চক্ষু অন্ধ নয়, তোমার অন্তর্চক্ষু অন্ধ। 70 কেসে তার বিরুদ্ধে, আর তিনি তাকে ভাতা দেন দাওয়াতের জন্য, তিনি তাকে আপনার সম্মানই দেন। তারপরে অন্যরা বললো যে ওর সম্মানিটা অন্তত বন্ধ করে দেন, ওর চাকরিটা বন্ধ করে দেন, ওর ব্যাপারে আপনি একটা অ্যাকশন নেন। উনি বলছেন কিছুই করার দরকার নেই, ছেলেদের মধ্যে কিছু ছেলে অবাধ্য থাকতে পারে, তোমরা ধরো না এটা একটা আমার অবাধ্য ছেলে, এরা ছিল আমাদের, এরা হলো আমাদের আদর্শ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিমি ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ ইয়াতি হামারে আসলাফ সূরাতে মাহ ওয়া খুরশিদ, তুজে জো কুছ হো সিকে ইনকা জবাব পয়দা কর। আজকে আমাদেরকে ইলম যেহেতু নিচ্ছে আমরা ইনাদের কাছ থেকে, তারা তো নিচ্ছে না, সে আজকে এই বিপদে কেন পড়ছে জানেন? সে এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাল্লাহ থেকে নিয়ে তাওহীদের যে একটা জোয়ার এবং আলাদা একটা গবেষণা কোরআন সুন্নার, এই যে বর্তমান বিশেষ করে যে পরিস্থিতি শিরিক এবং বেদাতে শুরু হয়েছে, গাছ পূজা, মাস পূজা, এই পাথর পূজা, সুতা পূজা, জুতা পূজা, বদনা পূজা, লোটা পূজা, তারপরে আপনার আপনার কি আছে সকল পূজা যে শুরু হয়েছে, এই সময়ে যে তিনি যে তাওহীদের ব্যাখ্যা দিয়েছেন কোরআন সুন্না থেকে, যে গবেষণা করেছেন এবং সেটা এই যে আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাজ, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাসিরুদ্দিন আলবানী, এরও আগে তাদের উস্তাদ ছিলেন আব্দুল লতিফ, ইব্রাহিম রাহিমাহুমুল্লাহ, ইনাদের মাধ্যমে যে যে তাওহীদের যে কথাগুলো আপনার দুনিয়ার মানুষকে আল্লাহ পাক উপহার দেওয়ার ব্যবস্থা করেছেন, ওটা তো ওই মানুষটা নেয়ই নেই। সে এই জন্য এই এই সমস্ত কথা ভুলেও সে আনতে যায় নাই, আর না আমাদের পক্ষের কেউ এটা আনতে গেছে। কিতাব তাওহীদের মধ্যেই 5-6 হাদিস আনেছেন তাওহীদ হারাম হওয়ার ক্ষেত্রে। এখানে ওই ওই হাদিসগুলো আনতে গেলে শুধুমাত্র তামিমা শব্দ ছিল না, সেখানে যে কোনো একটা জিনিস লটকালো সেটাও ছিল, সেখানে আপনার ওই এই সুতার কথাও ছিল, সেখানে যেমন বিদর্মীদের মন্ত্রের কথা ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর ঘটনার মধ্যে, ঠিক তদ্রূপ সেই জায়গায় আপনার ওই তারের কথাও ছিল, সেই জায়গায় সকল কথাই ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক বাক্যে সবগুলোকে যে হারাম ঘোষণা দিয়েছেন, আপনার গাছের মধ্যে যে তারা তরবারি ঝুলাইয়ে সেটার থেকে তারা যে মানে সাহায্য নেওয়ার কথা বলছিল ওইটাও সেখানে ছিল। তরবারি ঝুলিয়ে নেওয়া, এটা কোন পাথর? তরবারি তো পাথর না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে বলছেন আল্লাহু আকবার, তারপরে বলছেন যে এটাই হলো পূর্ববর্তীদের সেই মন্দ আদর্শ, যে তারা বলেছিল ইজআলনা ইলাহান কামালহুম আলিহা, আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আপনি আমাদের জন্য একজন মাবুদ বানিয়ে দেন যেমন তাদের অনেক মাবুদ রয়েছে, এটাতে কোন পাথর আছে? এই হাদিসগুলো কিতাবু তাওহীদ খুললেই তো প্রায় 6-7 হাদিস সেখানে ছিল, একটা ক্ষেত্রে কোনো মন্তব্য থাকলেও বাকিটা বিশুদ্ধ ছিল। এবং সেখানে ব্যাপক করতে তাবিজ বলতে, কোনো জিনিসকে ব্যবহার করা বলতে, দাগা বলতে, টিপ দেওয়া বলতে, হাড়হাড্ডি বলতে, তলোয়ার লটকিয়ে সাহায্য চাওয়া, সবই তার মধ্যে সামিল। এটাই কিতাবু তাওহীদ থেকে সাব্যস্ত। এবং মোহাম্মদ সালেহুল সাইমিন রহিমাল্লাহ ব্যাখ্যা দিয়ে তিনি সুস্পষ্টভাবে বিশদভাবে বলে দিয়েছেন এই সবগুলোই তাবিজ, তামিমা তামিমা আর অর্থ পাথর পাথর, এটা বলার কি সুযোগ ছিল? কোনো সুযোগই ছিল না। এই জন্যে উভয় পক্ষকেই আমরা বলবো যে ব্যাপকভাবে তাওহীদের বিষয় নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে। যারাই হকের অন্বেষণ করতে চান তাদের সবাইকে এই জিনিসগুলো সামনে রেখে তারপরে গবেষণা করতে হবে। এবং আপনি এটাও খেয়াল রাখবেন যে এরপরে যে উদ্দেশ্য ভালো হওয়া, যেই জিনিসের মধ্যে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতে পারে, এরও আগে যেখানে তাদের আকিদার কি থাকতে পারে, নিরাপত্তা থাকতে পারে, সেখানে আমরা কেন একমত হব না? আকিদার নিরাপত্তার জন্য আজকে তাবিজ থেকে দূরে থাকা এমনিই জরুরি। এর আগে একটা মাসালা আমরা বলে দিই, ওটা খুলে দিই, এই যে একটা পয়েন্ট এর মধ্যে অনেক মানে ঘুরপাক খাইলো যে এটা শিরিক বলেন, আবার এখান থেকে খালি বলা হচ্ছে নাজায়েজ, এখানে কিন্তু বাজ্যত এই তর্কের মধ্যে এটা এটা কিন্তু একটা ব্যর্থতা।
সেখানে এই জিনিসটা হতো না যদি আমাদের মধ্যে এই জ্ঞান থাকতো। সেটা কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সিরিক বলেছেন, এটা ব্যাপক করতে এটা শিরিক শিরিকই থাকবে। পার্থক্য শুধু এতটুকু, কোরআন দিয়ে যেটা দেওয়া হয়, আল্লাহর আসমা হোসনা দিয়ে যেটা দেওয়া হয়, এটা হলো শিরকি আসগর, কিন্তু এটা শিরিক। এই তো শেষ উত্তর। এই উত্তরটা সে নিতে পারতেছে না। আপনি বলেন শিরিক কিনা, শিরিক কিনা, শিরিক কিনা, এবং অন্যরা যারা শিরকি আসগর শিরকি আকবরের মধ্যে পার্থক্য না করে ফতোয়াতে ঢালাও পাবে, তাদের কথা বলে সে সমাজের মানুষকে বিরক্ত করছে, কান ভারী করতে চাচ্ছে, বলতেছে যে আপনাদের ভাইরা মুসলমান সমাজকে মুশরিক বলে সবার সবাইকে সর্বনাশ করে দিচ্ছেন, এটা তো হলো ফতোয়াবাজি। তো এই জিনিসটাও কি হয়ে যেত, এখানে এর গোমর ফাঁক হয়ে যেত, এটা দিয়েও সে ধূম্রজাল পাকাইতে পারতো না যে আমাদের ভাইরা মানুষের উপরে অতিরঞ্জনমূলকভাবে ফতোয়া চালায়। না, শিরিক থাকা সত্ত্বেও এখানে অতিরঞ্জনও না, এবং সে যে শব্দ চাচ্ছে যে শিরিক বলেন, শিরিকের ব্যবস্থা সেখানে ছিল যে শিরিক, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিমগণ এটাই বলেছেন যে এটা শিরিক হিসাবে থাকবে, কিন্তু এটার অবস্থান হলো ছোট শিরিক। তার আরেকটা পরিভাষা হলো হারাম, তার আরেকটা পরিভাষা হলো নাজাইজ, তার আরেকটা পরিভাষা হলো মাকরুহ। এবং এই কথাও পরিষ্কার করে বলে দেওয়া দরকার ছিল যে আপনার উসুলুল ইয়ের মধ্যে, উসুলুল ফিকহের কিতাবের মধ্যে রয়ে গেছে যে হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী মাকরুহকে যদি শুধুমাত্র মাকরুহ হিসাবে ব্যবহার করা হয়, মাকরুহ তানজিহ বলা হয় না, মাকরুহ তাহরিমও বলা হয় না, এই শব্দগুলো দিয়ে, তাইলে এখানে উদ্দেশ্য হয় হারাম। এইগুলো কথা আমাদের সবার সামনে আরো বেশি আসা দরকার, তাহলে আমাদের সাধারণ লোকজন কিছু জ্ঞান পাবে এবং আদর্শিক ডিবেট হবে, মুনাজারা হবে, এবং সেই মুনাজারা অবশ্যই শোনার পরে যে যত বেশি আপনার জ্ঞান চর্চা করুক, কিতাব পড়ুক, তার কিতাবের ওই অহমিকা এবং তার জ্ঞানের এই মানে তার যে সে বহর, সেটা তাকে গুমরাহ না করে তাকে ইনশাআল্লাহ হেদায়ের দিকে টানবে। সেই জন্যে কার সাথে আমি আলোচনা করব, ইলমি যোগ্যতা আমার কতটুকু, শুধু তর্কবাগিস হলেও হবে না, শুধু কিতাবি জ্ঞান হলেও হবে না, এই সমস্ত ডিবেটের মধ্যে উপস্থিত বুদ্ধিও লাগবে। এই জন্য দেখা যায় অনেক সময় ইংরেজি শিক্ষিত লোক এমন কিছু পয়েন্ট আউট করে ফেলে, সেখানে ভালো একজন কিতাবি জ্ঞানের আলেম পারবে না। আবার অনেক সময় আপনার কিতাবি জ্ঞানের আলেম যে গভীরের বিষয়ে গিয়ে ওই পক্ষ যদি কিছু ইলমি আলোচনা নিয়ে আসে, তার সবগুলোর একেবারে গুমর ফাঁক করে তুলা তুলা এবং একেবারে সেগুলিকে তন্ন তন্ন করে সবগুলোর জবাব দিবে, তার অন্তরকে জবাব দিবে, সেটাও হবে যদি আলেম হয়। এখন আপনি অনেক কথায় থাকে, কথা দিয়ে হয়তো বুঝিয়ে দিবেন, কিন্তু তার অন্তরকে বুঝ দিতে পারেন নাই। আমাদের তো আগাগোড়া উদ্দেশ্য মানুষকে মানে হারিয়ে ফেলাও না, মানে তাকে হারিয়ে দেওয়াও না, নিজে জিতে যাওয়াও না। আমাদের তো মূল উদ্দেশ্য দুই পক্ষের আলোচনার মাধ্যমে হক জিনিসটা যাতে আমাদের সামনেও পরিষ্কার হয় এবং সাধারণ মানুষের সামনে, শ্রোতাদের সামনে পরিষ্কার হয়। ইমাম শাফি রাহিমুল্লাহ কি বলেছিলেন, ইমাম শাফি রাহিমুল্লাহ বলেছিলেন, ইমাম শাফি রাহিমুল্লাহ কি বলেছিলেন যে আমি যদি কারোর সাথে কি করি তর্কে লিপ্ত হই, তাহলে পরে আমি এটাই চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হয় আমার মুখ দিয়ে অথবা আমার প্রতিপক্ষের মুখ দিয়ে আল্লাহ যেন হকটা বের করে দেন, হকটা বের করে দেন। এখানে একজন বলছেন যে মানে জ্বালাপোড়া নানান শব্দ, ওটা ওনার শব্দ, উনি ওনার কাছে থাক। তারপরে এই ডিভাইড বলতেছেন, উনি ডিবেট, ডিবেটকে ডিভাইড বলতেছেন, সেখানে যেতে পারতেন না, এই তর্কে যাওয়ার বিপক্ষে তো আমি বলছি। হ্যাঁ, আমি তো আপনাকে একটু আগে এটাই শোনাচ্ছি, আপনি কথা বুঝেন ভালো করে, তর্ক এটা কোনো মুখ্য উদ্দেশ্যই নয়। আর যদি কোনো কারণে কারোর সাথে তর্ক করতেই হয়, তাহলেও আপনার এই যে আপনি যে শব্দ বলতেছেন, এই জ্বালা পোড়া এগুলি নিয়ে দিত না, এগুলি হলো যাদের এইগুলো পেয়েছে তাদের এগুলো পরিভাষা, আমাদের তো এগুলো পরিভাষা উচিত নয়। আমি তো আমার পক্ষের লোকজনকে এখানে আমি আমি উপদেশ দিচ্ছি, আপনি ভালো করে ইনসাফের সাথে আপনি শুনুন এবং আল্লাহকে বলুন। এবং আমি আরেকটা জিনিস বলে রাখবো যে যেই পক্ষেরই আপনি থাকুন না কেন, আপনার যখন কিতাবি জ্ঞানের দৌড় দিয়ে আপনি পারেন না, আপনি রাত্রে ঘুম যাওয়ার আগে এই কথাটা বলে ঘুমান যে আল্লাহ তুমি আমাকে হক কোনটা এটা আমাকে স্বপ্নের মধ্যে দেখায় দাও, এটা সহজ একটা প্রেসক্রিপশন। আর যদি কিছু দোয়ার ইচ্ছা থাকে, আশা থাকে, তাইলে শেষ রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা রাব্বা জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল, হ্যাঁ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা তাহকুমু বাইনা ইবাদিক ফি মা কানু ফি ইখতালিফুন ইহদিনি লিমাখতলিফা ফিহি মিনাল হক বিইযনিক ইন্নাকা লা তাহদি মান তাশাউ ইলা ইলা সিরাতিল মুস্তাকিম। একটু হকটা পাওয়ার জন্য আপনি আশা করুন, একটু মনকে প্রস্তুত করুন, তারপরে আপনি এগুলো পড়ুন। তো যাই হোক, আমাদের কথার মধ্যে আলোচনা আগেও গেছে, আমাদের আলোচনা তো ডিবেটের আগেই হয়েছে। আপনি যদি অনুসন্ধানী হন, তাহলে আমার আইডি আছে, আইডি থেকে আপনি খোঁজ নিয়ে পেয়ে যাবেন, আলোচনাগুলো দেখবেন, সেখানে কোনটা আদর্শভ্রষ্ট হয়েছে আপনি বলবেন, মোস্ট ওয়েলকাম, আহলান ও সাহলান, 100 বার স্বাগতম জানিয়ে আমরা সেগুলো নেই, কিন্তু আমরা তো ঝগড়ার যাওয়ার পক্ষেই না। আমি তো কথা সেটাই বলতে চাচ্ছি
যে সেখানে বোঝাপড়া হোক, সেখানে আলেম হিসাবে ইলমি আলোচনা আলিমদের অঙ্গনে হোক, সাধারণ মানুষের মধ্যে কোনটা না আসুক, আমি তো সেটাই প্রথম থেকে বলে আসতেছি। তো যাই হোক, এখন আর অত বেশি সময় দেওয়া যাবে না, আপনাদের জন্য এটা বিরক্তির কারণ হতে পারে এবং আমারও এখানে নামাজের সময় হয়ে যাচ্ছে। তো বলছিলাম যে হক পাওয়ার জন্যে, আকিদার নিরাপত্তার জন্যে, মুসলিম উম্মার ঐক্যের জন্যে, মুসলমানদের ইমান আকিদা হেফাজতের জন্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক নিবিড় থাকার জন্যে কোনটা উপযোগী? দলিলের মার পেচ এগুলো তো বললামই কিছু, আমি তো বললাম এদিকে যাইতেই চাই নাই। তো সবগুলো যদি আপনি বিচার করেন কোনটা উপযোগী, বিশেষ করে আজকে বাস্তবতার আলোকে কোনটা আপনার জন্য বরং জরুরি। আপনি তো জার ফুকের শব্দগুলো আপনি বাছাই করতে পারছেন না, যেগুলো মুখ দিয়ে তারা পড়ে, অমুক হুজুর পড়ে দিয়েছেন, এটা আমি আমার আলোচনা আগে বলেছি কোন গ্রামের হুজুর এবং কি পড়ে দিয়েছেন, ওগুলো শুনলে বুঝবেন। তারা বলতেছে ইনি মারা গেছেন, জার ফুকের মধ্যে মন্ত্র ঠিক রাখতে পারতেছে না, আহাদনামা খুকা পন্ডিত সেগুলো ছাড়া হয় না, ইয়া বদ্দ আনামিউল মুখী জিদবে জিদবে মিনাল মুনাবাশশি বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, তারপরে বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এগুলো হলো জার ফুকের মধ্যে ঢুকাই দেওয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই জন্য আমাদের সব দিক থেকে আমরা বলবো যে একটু ইনসাফ করা প্রয়োজন। আজকে কোন সময়ে কোন পরিস্থিতিতে আমি কোন পক্ষ নিচ্ছি এটাও বিবেচনা করা দরকার। দলিলের দিক থেকে একটা জিনিস যদি একটু বলার থাকেও, বলার থাকলেই তো হবে না, আপনার উদ্দেশ্য দেখতে হবে শরীয়তে ইসলামিয়ার এবং তার যে হিতে বিপরীত কি পরিণতি হচ্ছে সেটাও দেখতে হবে। বর্তমান পরিস্থিতিতে তাবিজ মানেই তো হলো ভণ্ডামি, তাবিজ মানেই হলো সেখানে শিরকি মন্ত্র, তাবিজ মানেই হলো সেখানে শয়তানকে দিয়ে আশ্রয় চাওয়া। আপনি বলতেছেন কোরআন সুন্না, তো কারা কোরআন সুন্না ব্যবহার করে? আমি ইঙ্গিতে বলতেছি যাদেরকে নিয়ে আশা করা যায় যে তাদের তাবিজে কোরআন সুন্না থাকবে, ধরেন যে আশরাফ থানবী রহমাতুল্লাহ এবং যাদের কথা এখানে উপস্থাপন করা হয়েছে, আরো কত আছে, কত কত বড় বড় অনেক। আমি তো আপনাদেরকে বললাম যে এটা বলা ঠিক না যে বড় বড় আলেমের এটা করো, কিন্তু আমি নিজেই জানি, নাম বলতে পারবো সময় যদি বাধ্য করতে বলবো, যে তারা 50 বছরের মতো বোখারি পড়িয়েছেন, তাদের সেখানে তাবিজের আপনার দফায় দফায় তাবিজের সিস্টেম করা এবং তারা জিন সাধক, এগুলোকে ফ্রি স্কুলাইতে চান নাকি? এগুলো তো আমরা খুলতে রাজি না। আমাদের তো উদ্দেশ্য এটা নয় আপনাকে পছানো, আমাদের উদ্দেশ্য হলো আপনাকে বাঁচানো। আমরা নিজেরা কেমনে বাঁচবো, জাতি কিভাবে বাঁচবে, আমার পক্ষের লোক কিভাবে বাঁচবে, প্রতিপক্ষের লোক কিভাবে বাঁচবে, এটা যদি কোনো দাঁড়া ইল্লাল্লাহ এবং আলেম সমাজের আপনার সদিচ্ছা না হয়, তার এই রকম কোমলমতি মনোভাব না থাকে, তাইলে তার এই মুসলিম সমাজে কথা বলার অধিকার নেই। মুসলিম সমাজকে সে বিভ্রান্ত করবে, তার কথার থেকে মানুষ উপকৃত হবে না। যারা হক পেতে চায় তারা সেখান থেকে হক নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসমা হুসনার ওসিলা দিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ শুধু তাবিজ কেন, এই যে মন্ত্রগুলো আজকে আমাদের সমাজের লোকজন জানে না, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখিয়ে দেওয়া হাদিসের রজন খানিক বরং এর ঊর্ধ্বে হবে দোয়া, বিশেষ করে সুরা নাস এবং ফালাক। ফালাককে তো এক হাদিসে বলা হয়েছে সর্বোত্তম সুরা এবং এর ব্যাখ্যাতে আলিমগণ এটাই বলেছেন কি উদ্দেশ্যে সর্বোত্তম সুরা, এটা হলো ঝাড়ফুঁকের দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম সুরা। আল্লাহু আকবার, সেই কুল আউযু বিরব্বিল ফালাক বলে এই যে বাচ্চাদেরকে আজকে টিপ দেওয়া হচ্ছে, এই টিপের পরিবর্তে আপনি একটা ফু দিয়ে দেন, ওইটাই হলো আসল ব্যবস্থা। বড় মানুষের জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফু দেওয়ার ব্যবস্থা দিয়েছেন, বিছানায় যাওয়ার পরে নাস ফালাক ইখলাস প্রত্যেকটা একবার একবার পড়ে, আবার পড়ে আবার পড়ে ফু দিয়ে পুরো শরীর আল্লাহ নবী হাত বুলাতে কি কি বাস্তবমুখী ট্রেনিং কি দিলেন যে আপনি কি করেন, আপনি ঝাড়ফুঁক ব্যবহার করেন, আপনি শরীর হাত বুলান শরীরের উপর দিয়ে, তারপরে আবুদাউদের মধ্যে আপনার কায়েস ইবনে ইবনে সমাস সমাসের হাদিসে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে পানিতে ফু দিয়ে এটা তার উপরে গোসল করানোর জন্য দিয়েছে। তার মানে যদি পান করার উপযুক্ত হয় পান করেন, অলিভ অয়েলে সেটা পড়ে পান করেন, আর না হলে আপনি এটা দিয়ে গোসল করেন। আবু দাউদের কিতাব উত্তিব্বের মধ্যে বিশুদ্ধ সনদে এই যে সর্বোচ্চ পর্যায়ের শেষ পর্যায়ের বিকল্প কি হতে পারে সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে প্রমাণ করে দিলেন যে এই পর্যন্ত যথেষ্ট, সেখানে তোমাদের কোনো কিছু বাড়তে হবে না। তাইলে বাকি কি থাকলো সাহাবাদের, এটা এটা ওনাদের ওনাদের আমল, সাহাবাদের আমল দিয়ে আপনি সালাফি সাজবেন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে? এটাই হলো যে আকাশেতে মারলাম তীর, লাগলো কলা গাছে, হাঁটু দিয়ে রক্ত ঝরে, চোখ বেলুরে বাবা, আর নতুন কোনো জায়গায় যদি কেউ আসে তাইলে সে আপনার কোনটা মাথা, কোনটা মাজা, কোনটা পা, কোনটা নলা, কোনটা চুল, কোনটা আঙ্গুল পার্থক্য করতে পারে না। তো সেই জন্যে এটার জন্য আগে এগুলো চর্চা করতে হবে, কিতাব তাওহীদ এবং তাওহীদের জ্ঞান বরং সবাইকে বেশি বেশি করে পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তোমার তাওহীদের জ্ঞান দাও। এবং এই যুগে যখন ফিতনার যুগ এসে গেছে, এই তাবিজ তোমার মাধ্যমে এই সমস্ত কবিজির কবিরাজির মাধ্যমে মানুষ তার ইমান বিলিয়ে দিচ্ছে অনায়াসে সামান্য কিছু স্বার্থের জন্য অথবা কোনো বিপদ থেকে বাঁচার আশায়, অথচ সব কিছুর মালিক তো তুমি, সূরা নামলের 62 নম্বর আয়াতে তুমি সমাধান দিয়েছো, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফু সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আ ইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। বিপদগ্রস্ত মানুষ যে বিপদে পড়ে সাহায্য কামনা করে তাকে কি উদ্ধার করা
আল্লাহ ছাড়া আর কারো সাধ্য আছে এবং বিপদ দূর করার সাধ্য আল্লাহ ছাড়া আর কেউ আছে? কিন্তু এরপরে আল্লাহ বললেন যে তোমরা কম সংখ্যক উপদেশ গ্রহণ করে থাকো। আজকে আমাদের এই অবস্থাই হচ্ছে, এই দুর্দশা আমাদের পেয়ে গেছে। অতএব আমাদেরকে জ্ঞান কাজে লাগাইতে হবে, বুদ্ধি বিবেক কাজে লাগাইতে হবে, উপকারে ইলম শেখার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার পড়তে বলেছে, এটা পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে সাহায্য চাইবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞানের অভাব তো আমাদের সবারই আছে, সবার আগে আমার আছে। এরপরে এখানে পক্ষে বিপক্ষে দুইজনেরই কথায় আমি সামান্য যে পয়েন্ট আউট করলাম, আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন জ্ঞানের আমাদের কত মানে সমস্যা আছে, মানে জ্ঞানের গ্যাপ আছে। সবাইকে এটা শিখতে হবে, এটা আল্লাহর দিন, এই দিনের সামনে আমরা সবাই মুখাপেক্ষী, সবাই এর সামনে বিনয়ী হয়ে অগ্রসর হতে আমার বাধ্য, তা না হলে তো আমরা বঞ্চিত হবেই। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, হক জিনিসটাকে হক হিসেবে জেনে এর উপর আমল করার তৌফিক দান করো, বাতিল জিনিসকে বাতিল হিসেবে জেনে এর থেকে আমাদেরকে দূরে সরে আসার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।